রেষারেষিতে হাত হারানো রাজীব সোমবার দিবাগত রাত বারোটা চল্লিশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন রাজীব হোসেনের মরদেহ পটুয়াখালীতে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বাবা মায়ের মৃত্যুর পর রাজীব ও তার ছোট দুই ভাই পটুয়াখালীর বাউফলে নানার বাড়িতেই ছিলেন এরপর ঢাকায় খালার বাসায় এসে হাই স্কুলে ভর্তি হন সেখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষে কম্পিউটার কম্পোজ গ্রাফিক ডিজাইন সহ আরও কিছু কাজ শেখেন এবং টিউশনি করে দুই ভাইয়ের দায়িত্ব নিয়েছিলেন ইচ্ছে ছিল নিজেকে আরেকটু গুছিয়ে ভাইদের নিয়ে আবার নতুন করে সাজানো জীবন শুরু করবেন রাজীবের সে স্বপ্ন আর পূরণ হল না এখন প্রশ্ন উঠছে রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্ব কে নেবে কিশোর দুই ভাই রাজীবের মৃত্যুর পর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন পারছিলেন না কোনো কথা বলতে এমনকি কান্নাটাও যেন ভুলে গিয়েছিল এই দুই কিশোর এদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর যেমন আলোচনা সমালোচনা হচ্ছে তেমন দাবি জানানো হচ্ছে রাজীবের দুই ভাইয়ের জন্য আর্থিক সহযোগিতার যেন ব্যবস্থা করা হয় এবং এভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া রোধেও যেন ব্যবস্থা গ্রহণ করে সরকার ওদিকে অনেকেই ছোট ছেলে দুইটিকে সাহায্য করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তবে বাস মালিক কর্তৃপক্ষ এবং সরকারের সুষ্ঠু পদক্ষেপের আবেদন করছেন সবাই প্রিয় দর্শক প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, চলন্ত ট্রেন কিংবা বাসের ছাদ থেকে পড়ে মানুষের মৃত্যু, হাইজ্যাক, ছিনতাই, দুর্ঘটনা সহ আরও অনেক খবর পত্রিকার পাতা জুড়ে থাকে। ভালো কোনো খবর খুঁজে পাওয়াই জানতায়। এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কি কি করা দরকার বলে মনে করছেন আপনারা? এ নিয়ে গঠনমূলক সময় উপযোগী এবং সৃজনশীল মতামতগুলো শেয়ার করুন আমাদের সাথে। showbiz আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।